অস্ট্রেলিয়ার হেক্সা শিরোপা জয়ে কাঁধে কাঁধ মিলিয়ে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উদযাপন করেছেন বিশ্বকাপ জয়ে অজিদের অন্যতম নায়ক ক্যামেরন গ্রিন। এই উদযাপনে সামনে থাকা মানুষটা কি মরণ ব্যাধিতে আক্রান্ত তা ঘুণাক্ষরেও টের পেতে দেননি সমর্থকদের। বিশ্বকাপ জয়ের আগ পর্যন্ত সতীর্থদের অনেকেই জানতেন না কি অসুখ নিয়ে জন্মেছেন প্রতিভাবান এই ক্রিকেটার। অবশেষে পাকিস্তান অস্ট্রেলিয়া প্রথম টেস্টের দিনে সবাইকে একরকম চমকে দিলেন গ্রিন। অস্ট্রেলিয়ার একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে গ্রিন জানান, তিনি জন্মগতভাবেই কিডনি রোগে আক্রান্ত। তার মা বি ট্রেসি যখন ১৯ সপ্তাহের অন্তঃসত্ত্বা তখন আল্ট্রাসাউন্ডে ধরা পড়ে গ্রিনের কিডনি জটিলতার বিষয়টি। জন্মের পর চিকিৎসক তার বাবা গ্যারি গ্রিনকে বলেছিলেন গ্রিন মাত্র ১২ বছর বড় জোর বাঁচতে পারে, কিন্তু তার বাবা মা মনোবল ধরে রেখেছিলেন। এমন কষ্টের খবর শুনেও তার বাবা তাকে উন্নত চিকিৎসায় কোনো ঘাটতি রাখেননি। সে কষ্টের জয় হয়েছে এবার। অস্ট্রেলিয়া দলে তিন ফরম্যাটে এখন দাপিয়ে বেড়াচ্ছেন গ্রিন, যদিও পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টের একাদশে রাখা হয়নি তাকে। শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও মনোবল শক্ত রেখে এগিয়ে যেতে চাইলে তা সম্ভব, সেটাই সবাইকে দেখাতে চেয়েছেন তিনি। কিডনি রোগ ধীরে ধীরে মানব দেহের কার্যকারিতা নষ্ট করে মৃত্যুর দিকে ঠেলে দেয়, তাতে ভয় পান না গ্রিন, এগিয়ে যেতে চান সামনের দিকে। ছোটবেলা থেকেই এই কঠিন অসুখ নিয়ে আমি বড় হয়েছি, তবে হতাশ হইনি। কিডনি রোগ কখনোই সেরে ওঠে না, তাই আমি এর সঙ্গে বেড়ে ওঠা আয়ত্ত করে নিয়েছি। আমার কিডনি ৬০% কাজ করে, আমি সঠিক জীবনযাপনের কারণে অন্য অনেকের চেয়ে ভালো আছি। প্রশ্ন আসতে পারে কেন এতদিন পরে এটা নিয়ে আমি সবাইকে বলছি। আমি চাইনি আমার খেলার চেয়ে আমার কেউ অসুস্থতা নিয়ে বেশি আলোচনা করুক। এখন এটা বলছি কারণ আমি চাই আমাকে দেখে অন্যরা অনুপ্রেরণা খুঁজে নিক। গ্রিনের কিডনি এখন দ্বিতীয় স্টেজে আছে, পঞ্চম স্টেজে গেলেই ডায়ালিসিস বা কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন। বয়স এখন তার ২৪, যতদিন ভালো থাকবেন জাতীয় দলের পাশাপাশি আইপিএলে খেলা চালিয়ে যেতে চান। যতদিন ফর্ম থাকবে অস্ট্রেলিয়া দলে খেলা চালিয়ে যেতে চাই। মাঝে মধ্যে শরীরের টান লাগা ছাড়া তেমন কোনো সমস্যা আমার হয় না। আইপিএল আমার বেশ পছন্দ, সেখানে অনেক কিছু শেখার সুযোগ রয়েছে। অস্ট্রেলিয়া দলের হয়ে ২৪টি টেস্ট, ২৩টি ওয়ানডে ও ৮টি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন ক্যামেরন গ্রিন। পারভীন আক্তার, সময় সংবাদ।